রজু মামার বাড়ি এখান থেকে বেশ কিছুটা পথ, আমাদের ঘোড়ার গাড়ি করে যেতে হবে, বুঝলেন? ওই তো ঘোড়ার গাড়ি। ও ভাই ঘোড়ার গাড়ি গাড়ি হাঁকায়গা, মাস্টার জি কা বাড়ি যায়গা। হলো না দ্বারকানাথ বাবু, হলো না, আপনার হিন্দি তো কিছুই বুঝতে পারলো না। তা এবার আপনি কি করবেন? না না, আপনি চাইলে নতুন কোনো ভাষা প্রয়োগ করতে পারেন, নয়তো আমি বন্দোবস্ত করি। বটে, এই দ্বারকানাথ গাঙ্গুলি কোনো দিন কোনো কাজে পিছোয় না। দেখুন এবার কইতেছে কি, ব্রজকিশোর বসু মশায়, এখানকার মাস্টার মশায়, হেয়ার বাড়ি জামু, যাইবা? মাস্টার জিগা কডি, হ্যাঁ বাবু যাইগা। এগ্রিড স্যার। প্রতি আপনার কাজ হাসিল করার ক্ষমতা নিয়ে আমার মনে আর বিন্দুমাত্র কোনো সংশয় নেই। ইয়াহ রাখি। হ্যাঁ ইয়ালি জি, এবার আমাদের দেখতে হবে দ্বারকানাথ বাবু, ব্রজ মামার মেয়েকে আমরা কলকাতার স্কুলে নিয়ে যেতে পারি কি না। হ্যাঁ হ্যাঁ, যাইবো। ব্রজকিশোর বাবু যদি রাজি না হয়, আমি আমার খাঁটি দেশজ ভাষা প্রয়োগ করব, কি বুঝলেন? আপনার মামাতো বোনের নামটা যেন কি, কাদম্বিনী না? নামখানা বেশ ওজনদার মশলে। ব্রজকিশোর বাবু নিশ্চয়ই তার মেয়েকে পরম যত্নে মানুষ করছেন, কি ঠিক ধরেছি কিনা বলুন। কি বলছেন, ঠিক মন, একবারে নিখুঁত বিশ্লেষণ আপনার। হ্যাঁ আচ্ছা, আপনার তো মশাই পুলিশের গোয়েন্দা হতে ছিল, আপনি মাস্টার কেন হতে গেলেন বলুন তো। তবে কি জানেন দ্বারকানাথ বাবু, সত্যি তাই, কাদম্বিনীকে মামাবাবু বড় আদরে বড় করেছেন। চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে।
गुलशन के सब भूखे प्यासे दर्शन के सब भूखे प्यासे उठियो नद की शोर तुम जागो मोहन प्यारे जागो मोहन जागो मोहन जागो मोहन प्यारे কি ভালো গাইলি মা মনটা একেবারে ভরে গেল আমার সবকিছুই তো আপনার ভালো লাগে বাবা মশাই বাবা মশাই আমি তো মোটামুটি গান গাই কিন্তু আমার ওই যে ছোটবেলার বান্ধবী বুলা একসঙ্গে পাঠশালাতে পড়তো ওই যে চৌধুরীদের বাড়িতে বিয়ে হয়েছে ও তো আমার থেকেও ভালো গান করে আপনি আওগান আমি আসতেছি শুনুন শুনুন এইসবের কোন প্রয়োজন নেই আরে আসে আসে ও বুঝেছি 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 এই গরম গরম জিলিপি ভাজা হচ্ছে দেখে আপনার লোভ হয়েছে তাই না আচ্ছা শুনুন এই ঘোড়ার গাড়ি নিয়ে যদি আমি চলে যাই আপনি কি করে যাবেন বলুন তো আরে আমি ঠিক পৌঁছা যাবো আপনি আওয়ান না আরে বাবা এতটা পথ তো এলাম ঘোড়ার গাড়ি করে বাকিটা হাঁটা লাগামু আরে আরে আপনি হলেন বিলেত ফেরত সাহেব আর আমি তো একজন এন্ট্রান্স ফেল করা সামান্য কর্মী আমাকে নিয়ে অত ভাববেন না আপনি আওয়ান আওয়ান আমি আসতেছি আওয়ান আওয়ান চলিয়ে ভাই দাও দেখি শের শের খান দাও গরম গরম দেখে দেবে কিন্তু হ্যাঁ এগুলো গরম হবে তো হ্যাঁ একদম সেই কাল থেকে বউয়ের ব্যথা উঠেছে গোদাই ও একটু পা চালিয়ে এসো দেখি চলো চলো শোনো যদি ব্যাটা হয় না তিন্নি মাকে একটু ভালোই দেবেন চলো চলো শিগগি চলো বুলার কথা বলছে মনে হলো বাবা মশাই তাড়াতাড়ি চলুন আমাকে না একবার বুলার কাছে যেতে হবে ওর শরীরটা মনে হয় ভালো নেই আসুন আসুন চল 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 বাড়িতে আয় দেখি ও
তুমি কও তো মাইয়া মানছে লেখাপড়া করে কি হইব এই যে দাদা দাদা বড় মাইয়াটারে লেখাপড়া করাইতে চান আরে কি লাভ কাথে হ্যাঁ এই তো বিয়ার পরে ওই সংসার করতেই পারবি পোলাপান মানুষ করতেই পারবি এসেছে মনোমোহন তোমায় দেখে ভারী খুশি হলাম তা দিদি ভালো আছেন তো আগে হ্যাঁ ভাই আপনি ভালো আছেন মামু বেশ আছি মিনুমা অন্দরে যাও মাকে গিয়ে খবর দাও বলো মনোমোহন এসেছে ওকে জল খাবার দিতে বলো প্রণাম করার দরকার নেই প্রণাম করছো কি তুমি তুমি বরং মামিমাকে গিয়ে বলো একটু চায়ের ব্যবস্থা করতে হ্যাঁ আচ্ছা মা বাবু বাড়িতে চায়ের বন্দোবস্ত আছে তো আছে আছে অবশ্যই আছে বেশ বেশ আর একজন কিন্তু আসছে সে আবার ভীষণ চা পছন্দ করে বেশ তো মিনুমা মাকে গিয়ে বলো আগে চা পাঠাতে যাও তোমরা দাঁড়িয়ে কেন বসো বসো আগে হ্যাঁ আপনি বসুন কাদম্বিনী কিন্তু অনেক বড় হয়ে গেল মা বাবু হ্যাঁ চোখের সামনে দেখতে দেখতে তা কৃষ্ণ কি বলছিল আগে মেয়েদের স্কুলে পাঠাতে নিষেধ করছিল তো সত্যি আমার ভাই হয়ে এমন যে কি করে হলো মা আমি আমি বুঝিয়ে বলছি এই তুই থাম এই ভজুয়া এই ভজুয়া একদিন আমার প্রাণ নিয়েই ছাড়বে তোর বাবার কোনো কথা কোনো কালে মনে থাকে না সেই জন্যই তো আমি ভজুয়াকে বাজারে পাঠাই যাতে একটু মনে করে বুঝে শুনে তরি তরকারি নিয়ে আসে দেখ 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 কি এনেছে দেখ আম কা করেগা দিদি বাবুজি জো গা হাম লে আয় বাস বাস তাহলে তো হয়েই গেল বাবুজি নে বলা ওহি লে আয়া দাঁড়াও না দাঁড়াও আজ আমি তোমারে আর তোমারে বাবুজি কে লিয়ে না এই লাও আরে উচ্ছে এই দিয়ে খেও এই রাধে গা ওমা বলছি উচ্ছে এনেছে তো কি হয়েছে উচ্ছে তো ভালো উচ্ছে খেলে রক্ত পরিষ্কার হয় তারপরে পেট ভালো থাকে তাই না আর লাউ লাউয়ে তো আমাদের শরীরও ঠান্ডা হয় ওই শুরু হলো শরীর নিয়ে বাড়াবাড়ি এই তুই থাম আমি বুঝি না বাবাকে বাঁচানোর জন্য এই সব কিছু ধামা চাপা দেওয়া হচ্ছে এদিকে বাড়িতে তোর কাকা বাবু এসেছেন ভাগনাও এসেছে আমি ওদের কি লাউ আর উচ্ছে দিয়ে কি রান্না করে খেতে দেব এখন ভোজকে আবার বাজার পাঠাতে হবে কিচ্ছু করার নেই তো বাবাকে বলে তো আমার কোনো লাভ নেই না এক আনতে বলবো আর আনবে আর এই যে তুমি এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে দয়া করে রান্না করে ঢোকো বেলা কত হলো সে খেয়াল আছে মা দেখো আমি গাঁদাল পাতাগুলো এনেছি তুমি চিনি আর সত্যেনকে একটু ঝোল করে দিও বাইরে মনমোহন দাদা চা চাইছে দাঁড়াও মা আমাকে না একবার বেরোতে হবে জানো তো বুলাদের বাড়ি যেতে হবে একবার ওই ঠাকুমণি দাইকে দেখলাম জানো তো বুলাদের বাড়ির দিকেই যাচ্ছে হাই হাই শিগগির হয়
दीदी दीदी गो जल खबर होइसे बोले दीदी गो जल खबर होइसे আমার পোলা সদুটার কথা আর কইও না এত খিদে একবারে সহ্যই করতে পারে না তারপর আবার তোমাগো এমন জল আওয়া ভালো না না জল খাবার তো সেই কোন সকালে হয়ে গেছে ভজুয়া ভজুয়া তাড়াতাড়ি লুচিগুলো নিয়ে আয় না আর রাখ কাকিমা আপনি তো সব লুচি সত্যেনকেই দিয়ে দিচ্ছেন মানে আরো তো লুচি ভাজা হচ্ছে এখন কয়েকটা লুচি চিনিকেও দিন ওর তো খিদে পেয়ে গেছে এতক্ষণে মা এই আবার কি কথা ও দাদারে না দিয়ে ওরে আগে দিমু আমি হ্যাঁ মাইয়া মানুষ আগে আগে খাইব নাকি আজ নয় দুদিন পরে সৌরগড়ে যাইব সেখানে গিয়াও নিজের বাগেরটা আগে লইব হ্যাঁ কি কথা বাবা হ্যাঁ যা 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 গড়ি গিয়া খা আমি আরো লুচি ভাই যা আনতেছি যা সিনি দাদা আগে খাইব তারপর তুমি দেখি জাতি গড়ে যা আমি গরম গরম লুচি ভাই জানতাছি যা মিনু এই তো ভজুয়া লুচি ভাজছে ভাজা হয়ে গেলি দিয়ে দেবে চিনিকে তুই কোথায় যাবি বলছিলিস বুলার সঙ্গে দেখা করতে তো আচ্ছা মা কাকিমা কেন বুঝছেন না গো চিনি মেয়ে হয়ে জন্মেছে বলে কি সব সময় এরকম দুই দুই করতেই হবে কি বলতো ছোট আমার মিনুর মেজাজটা বরাবরই একটু বেশি মেয়েদের কষ্ট দেখলে ওর বেশি প্রাণ কাঁদে বাপের শিক্ষা কিনা কিছু মনে করো না দিদি বাসুর ঠাকুর তানার মেয়েদের লাই দিয়া মাথায় তুলছে এমনি বিয়ার দেরি হইয়া গেছে তার উপর যদি এরম স্যাটাং স্যাটাং কথা হয় বর পাইব কোত্থেকে একবার এক আমার দিদি একজন কেউ কেটে হবে বাবা মশাই বলেন মাইয়া মানুষ আবার নাকি কেউ কেটে হইব কি বলতো ছোট মিনুর বাবা আবার ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য রাখতে চান না তো তাই মরণ মনে হচ্ছে পথ হারিয়েছি তো মহা বিপত্তি হলো কালে কালে কত কি হলো পিঠে পুড়ি দিলে আজ গজালো আরে মেয়েদের ওরা নাকি শেষে মেম সাহেব বানাতে চায় আরে ধুর ধুর যত্ত সাপ
এসব পত্রিকাটার দিকে জ্বালিয়ে দিন মিত্রি মশাই। ব্রাহ্মণরা তো সমাজ থেকে একেবারে ওই জলাঞ্জলি দিল। কেন মশাই? ওই আপনার স্কুলের হেডমাস্টার মশাই ওই ব্রজকিশোর বাবুই তো সারা ভাগলপুরে এই কথাটা বলে বেড়ান। নিজের মেয়েটাকে তো ধিঙ্গি বানাচ্ছে, এখনো পর্যন্ত বিয়ে সাধিলে না। আচ্ছা চৌধুরী মশাই, ওই ব্রজবাবুর বড় মেয়েটার নাম তো কাদম্বিনী, আপনার বৌমার সঙ্গে তো তার দেখি এখন খুব ভাব। কি আর বলবো বলুন, গিন্নি অনেকভাবে বকাবকি করে দেখেছেন, কিন্তু এই ব্রজবাবুর মেয়েটা যাকে বলে একেবারে দোকান কাটা। ব্রজবাবুর মেয়েটা বলে মনে হচ্ছে না? বলতে না বলতেই চৌধুরী মশাই আপনার বাড়ির দিকেই তো যাচ্ছে বলে মনে হচ্ছে। বাড়িতে বংশধর আসছে, সাবধান চৌধুরী মশাই, এরকম অপয়া মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না। আমাদের সমাজে এইসব ধিঙ্গিমের হাতে জল পর্যন্ত কেউ খায় না। বাবা মশাই বলেন এসব নিন্দে কানে না তুলতে, তুলব না কানে। ভুলাকে দেখতে যেতেই হবে আমাকে, না জানি তার কত কষ্ট হচ্ছে। ব্যাপারটা কি বুঝছো? হ্যাঁ, আর কতক্ষণ লাগবে বাচ্চা বিয়েতে? সাত তাকগুলো হাতের কাছে এনে রাখো গিন্নিমা, এবার যদি তোমার নাতি হয় না মোটা সোনার হার নেব, তার কমে হবে না বাপু। বড় বউ যাও শাক নিয়ে এসো। ঠাকুমনি, তোমার হাতে যদি বেটা হয় তবেই তুমি হার পাবে। লক্ষ্মী দিদি, তোমার এই ছোটি বউরানি আপ কিধার হ্যায়? उनकी तबीयत कैसी है? सब ठीक है ना? उधर जाओ दीदी। ওই দিকে যেতে বললো, কিন্তু ওই দিকে যদি চৌধুরী জেঠাইমা থাকে? না না কাদম্বিনী, ভয় পেলে চলবে না, বুলার খবরটা এবার নিতেই হবে। এর আগে তো সব বইয়েরই মেয়ে হয়েছিল, সে কি আর আমার হাতের দোষ গো গিন্নিমা? তোমার বউরা এক একটা সব অপয়া, তোমার বেটাদের না অন্যতর বিয়ে দাও। বুলা তো বেটা উঠেছে, তোমার এখানে কিসের প্রয়োজন? সেই জন্যই তো এলাম জ্যাঠাইমা, বুলা কেমন আছে দেখতে। শোনো দি ঠাকুরের কথা, বেটা হবার আগে মা কি আরামে থাকে গো? আমি একবার বুলাকে দেখে আসি। হ্যাঁ, এই 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 কি কি করছো কি করছো? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি আতুর ঘরে ঢুকছো? তোমার বাপ তো বেথা দেবেন না, তুমি কি করে জানবে যে আতুর ঘরে খালি মেয়েরা বিয়েতে ঢোকে আর ঢোকে থাকো মনি মতন দাইরা। এই নেমে এসো, কোথায় নেমে এসো, নেমে এসো কইছি। জ্যাঠাইমা, বুলার মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, বেদনা উঠেছে, মনে হচ্ছে সময় হয়ে গেছে। কি নোংরা হয়ে আছে জায়গাটা, আমি একটু পরিষ্কার করে দিচ্ছি, কেমন? থাক থাক বাবু, অত উপকার করতে হবে না, আতুর ঘর কি ঠাউরা নাকি যে পরিষ্কার রাখতে হবে? যত সব অসরিন কথাবার্তা। ডাকুমনি আগে দেখো, এবার যেন বেটা হয়, কর্তামশাই বসে আছে, বংশধরের মুখ দেখবেন। এই যে এটা দিয়ে কি হবে গো দাইমা? নাড়ি কাটবো গো নাড়ি। এই কি 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 করছো?
কি করছো ওটা? আরে বাবা ওটা দিয়ে তো নাড়ি কাটতে হবে। ওটা রাখো, ছাড়ো। দাও ওটা আমাকে দাও। আচ্ছা পড় তো। আরে বাবা, আচ্ছা তুমি কি করবে কি ওটা দিয়ে? কি করছো? হুটি কবিরাজিনী বলেন, সবকিছু এরকম গরম জলে ধুয়ে নিলেই শুদ্ধ হয়। বাবা, দি ঠাকুরুন দেখছি সব বিষয় একটু বেশি জানে। তা পেশাব করাতেও জানো বুঝি তুমি? দাও এটা দাও আমাকে। যত সব যার কাছ তাকেই মানায়। বুলার যেন কিচ্ছু না হয়, বুলার যেন কিছু না হয়, ও যেন ভালো থাকে, ভালো থাকে যেন বুলা, ওর যেন কিচ্ছু না হয়। কি হলো দাই, খবর কি? কি হলো তাকো, ব্যাটা হলো নাকি? ভেতরে আসবো। এবারেও সুখবর দিতে পারলুম নে গিন্নিমা, মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে? বাহ, বুলার যে মেয়ের কত শখ ছিল। দাইমা, বুলা এখন কেমন আছে গো? ও দেখেছে ওর মেয়েকে? মেয়ের শখ ছিল তাই তো বলি, তাহলে ব্যাটার মুখ দেখবে কি করে? বড় বৌমা, দাইকে এক টাকা দিয়ে দাও আর শাকটা তুলে রেখে এসো। বৌমা, শাকটাই তো বাজানো হয়নি। ও কি করছো তুমি? ও কি করছো জানো? নে ব্যাটা না হলে শাক বাজাতে নেই। কইগো কইগো গিন্নি, নতুন বংশধরের মুখ দেখলে নাকি? ফুল হয়ে গেছে, এ বউয়েরও মেয়ে হয়েছে। আপনি আপনি বাইরে যান, সবই কাদম্বিনি কাণ্ডি। গিন্নিমা, বউয়ের অবস্থা ভালো নয়, একবার চলেন। কি কি হয়েছে তোর? এই বুলা, এই বুলা, বুলা দেখ আমি এসেছি, তোর বন্ধু কাদম্বিনী। কি হয়েছে গো দাইমা, বুলা কিছু বলছে না কেন? কি আর বলবো দীপ ঠাকুরুন, ওর তো শ্বাস উঠে গেছে। এই মামরা মেয়েটার যে কি হবে, মরবে, ও মরবে। না না না, কিচ্ছু হতে দেবো না বুলার, কিচ্ছু হতে দেবো না। আমি আমি এখনই ডাক্তারবাবুকে খবর দিচ্ছি। আ মোলো যা।
কি আক্কেল জ্ঞান নেই বাচ্চা? পুরুষ মানুষ এসে ঢুকবে মেয়েদের আতর করে? কোন সমাজে বাস করো তুমি? কোন সমাজে বাস করো? অসহ্যজন কথাবার্তা। দাই কখন বের করতে হবে সেটা বলবে। ছোট বড় বউ যাও বাড়ির সব বেটা ছেলেদের খাইয়ে দাও, এবার অসুস্থ পড়ে গেলে তো কাউকে আর খাওয়াতে পারবে না। যাও, নিজে তো মরলি আমার মেয়েটাকে ঘাড়ে চাপিয়ে দিয়ে গেল। বুলা বুলা বুলা, তুই 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 একদম চিন্তা করিস না, আমি তোর কিচ্ছু হতে দেব না বুলা। আমি বাবা মশাইকে বলি ওই যে কবিরাজনী আমার ঠাকুমার চিকিৎসা করেছিল না তাকে খবর দি, তাকে তো আর জ্যাঠাইমা না করতে পারবে না আর তোর ঘরে ঢুকতে। দাঁড়া আমি এখনই খবর দিচ্ছি, দাঁড়া বুলা দাঁড়া। কালুকি আমার হাতে বেশি সময় নেই। কথা দে তুই মেয়েদের আর এই কষ্ট পেতে দিবি না।
মাফ করবেন, মাফ করবেন আমায়। হে কি কাণ্ড, আপনার পায়ে তো চোট লাগছে। খাড়ান খাড়ান, আপনি একটু চলতে পারবেন? আসেন, ধীরে ধীরে আসেন, ওইখানটায় বসেন। ধীরে ধীরে আসেন, ওই ওই ওইখানটায় বসবেন। আসেন ধীরে 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 ধীরে। হ্যাঁ আসেন আসেন আসেন, সাবধান সাবধান, এই এইখানটায় এইখানটা বসুন বসুন। আপনার পা কাইটা রক্ত বার হইতাছে তো। যদি অনুমতি দেন তাহলে আপনার পাটা আমি বাইন্ধা দিতে পারি, চলা ফেরা শুদ্ধ হইব। কথা দে মেয়েদের আর এই কষ্ট পেতে দিবি না। কি করছেন? আপনার সংকোচের কোনো কারণ নেই, আমি একজন শিক্ষক, আজই কলকাতা থেকে এসেছি ভাগলপুরে, এখানকার মাস্টার মশাই শ্রী ব্রজকিশোর বসু মহাশয়ের সঙ্গে দেখা করতে। আপনার ভয়ের কোনো কারণ নেই। বলছি এই রুমাল পায়ে ঠেকাবেন না, এই রুমাল তো আপনি সব সময় ব্যবহার করেন, এটা অস্বাস্থ্যকর। যদি সম্ভব হয় ওই ওই গাছ থেকে কয়েকটা পাতা তুলে এনে ঘষে দিন, আমি লাগিয়ে নেব। ও আচ্ছা আচ্ছা, যাবেন বললেন? শ্রী ব্রজকিশোর বসু মহাশয়ের বাড়ি। আসুন আমি নিয়ে যাচ্ছি, আসুন। আমার মনে হচ্ছে আপনি কোনো কারণে অস্থির হয়ে আছেন, তাই আপনাকে আর কষ্ট করে আমায় এগিয়ে দিতে হবে না। যদি বলে দেন বসুমশায়ের বাড়িটা কোন দিকে তাহলেই হবে। অস্থির হওয়াটা কি খুব দোষের? আমার আর কোনোদিনও বুলার সঙ্গে দেখা হবে না জানেন। আজই একটু আগে আতুর ঘরে আমার চোখের সামনে শ্বাসকষ্ট পেতে পেতে আমার বন্ধুটা শেষ হয়ে গেল। বুলা, আমার একমাত্র বন্ধু বুলা, কেউ তো আমার সঙ্গে কথাই বলতে চায় না। সবাই বলে আমি নাকি আলাদা, কিন্তু বুলা
ও তো কারোর বারণ শুনেনি। দেখ চারিদিকে কত শত ফুল ফুটেছে, সুরভিতে জগতে কত শত মন মজেছে। মরার জন্যই জন্মেছে বলুন তো।